কোভিড পরিস্থিতিতে চীনের পাশে দাঁড়ালেন সিপিএম পলিটব্যুরো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। যখন সারা বিশ্বে করোনা ভাইরাসের উৎপত্তি স্থল হিসেবে চীনকে দায়ী করা হচ্ছে, যখন চীনের সমালোচনায় মুখর গোটা দুনিয়া, তখন চীনের প্রশংসায় পঞ্চমুখ মানিক। নভেম্বর বিপ্লবের মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকেও বিঁধলেন তিনি। বৃহত্তম জনসংখ্যার দেশ চীন তথ্য লুকাচ্ছে না, কোভিড নিয়ে ঢাকঢোল পিটিয়ে কিছু বলছে না, নিভৃতে শুধু কাজটি করছে, নিজের দেশের মানুষের প্রতি দায়িত্ব পালন করছে। এভাবেই দরাজ গলায় চীনকে শংসাপত্র দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আদ্যপ্রান্ত কমিউনিস্ট মানিক সরকার। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের উৎপত্তি স্থল হিসাবে চীনকে দায়ী করছে, তখন মানিকবাবু চীনের আন্তর্জাতিকতাবাদও কমিউনিস্ট ভূমিকার প্রশংসাই করলেন। কোভিড নিয়ে যেমন চীন প্রকৃত তথ্য দিচ্ছে বলে দাবি করলেন তিনি, তেমনি ভ্যাকসিন নিয়ে চীন নিভৃতে কাজ করছে বলেও জানাতে ভুলেননি। চীনের প্রতি দরদ কমিউনিস্টদের নতুন নয়, চীনের ল্যাবে করোনার উৎপত্তি, এটা যেমন কমিউনিস্টরা মানতে নারাজ, তেমনি করোনাকালে চীন ভালো ভূমিকা নিচ্ছে বলেও বিরোধী দলনেতা দাবি করে বসলেন। শুনুন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বললেন। সেই চীন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জনসংখ্যার রাষ্ট্র, তারা তথ্য লুকাচ্ছে না, উপস্থিত করছে মোকাবেলার জন্য, প্রতিরোধের জন্য ব্যবস্থা নিচ্ছে। কত আক্রান্ত, কত চিকিৎসিত হচ্ছেন, কত সুস্থ বাড়িতে ফিরছেন, কত মারা গেছেন, কোথায় পূর্ণদৈর্ঘ্যের লকডাউন হচ্ছে, কোথায় আংশিক লকডাউন হচ্ছে, কেন করতে হচ্ছে, শীতের সময় কি হতে পারে, কি করা উচিত, ভ্যাকসিন ঔষধ আবিষ্কারের জন্য তাদের যে তিনটা চারটা গবেষণা কেন্দ্রে নিরন্তর কাজ চলছে, ঢাকঢোল পিটিয়ে কথা বলছে না, অমুক পাশে তমুক পাশে এবার বেরিয়ে যাবে এগুলো বলছে না, নিভৃতে মানব কল্যাণে কাজ করছে। এবং শুধু তা না, এরা যেমন নিজের দেশের মানুষের প্রতি তাদের দায়িত্ব পালন করছে, আন্তর্জাতিক পরিসরে কমিউনিস্ট তার অন্যতম মানে বিচারের মানদণ্ড হচ্ছে তার আন্তর্জাতিকতা বোধ। পৃথিবীর দেশে দেশে যে শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষ, তাদের প্রতি যদি সৌভ্রাতৃত্ব না থাকে, তাদের বিপন্ন অবস্থায় তার পাশে যদি আমি দাঁড়াতে না পারি, তাহলে কি করে আমি। প্রাক্তন মুখ্যমন্ত্রী চীনের প্রশংসায় এতটাই পঞ্চমুখ যে চীনকে প্রকৃত কমিউনিস্ট হিসেবে দাবি করে বসলেন। কল্যাণে কাজ করছে। এবং শুধু তা না, এরা যেমন নিজের দেশের মানুষের প্রতি তাদের দায়িত্ব পালন করছে, আন্তর্জাতিক পরিসরে কমিউনিস্ট তার অন্যতম মানে বিচারের মানদণ্ড হচ্ছে তার আন্তর্জাতিকতা বোধ। পৃথিবীর দেশে দেশে যে শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষ, তাদের প্রতি যদি সৌভ্রাতৃত্ব না থাকে, তাদের বিপন্ন অবস্থায় তার পাশে যদি আমি দাঁড়াতে না পারি, তাহলে কি করে আমি দাবি করবো আমি কমিউনিস্ট। সব মিলিয়ে কোভিড নিয়ে ফের একবার চীনের পাশেই দাঁড়ালো সিপিএম। চীনের নীতিকেই প্রশংসা করলেন বর্তমান বিরোধী দল নেতা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।